আসসালামু আলাইকুম আমার লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও আমার ফ্যামিলি সবাইকে নিয়ে ভালো আছি। আজ আমি আবার আপনাদের মাঝে ফিরে এলাম আমার আরও একটি ভিডিও নিয়ে। এখানে কিছু প্লান্ট রয়েছে, এগুলো আমার লাস্ট ইয়ারের প্লান্ট, 2022-র এই প্লান্টগুলো, আর এখন হলো 2023। লাস্ট ইয়ার আমি অনেক অনেক ধরনের চিলি প্লান্ট লাগিয়েছিলাম। আমার গার্ডেনে প্রচুর পরিমাণে চিলি প্লান্ট ছিল, ডিফারেন্ট টাইপ অফ চিলি প্লান্ট ছিল, আমাদের দেশি বিদেশি বিভিন্ন ধরনের চিলি প্লান্ট ছিল, আর মাশাল্লাহ অনেক চিলিও এসেছিল। এর মধ্যে ছিল বিভিন্ন ধরনের নাগা, আর ছিল বিভিন্ন ধরনের কালোমরিচ। কালোমরিচ ছিল আমার গার্ডেনে লাস্ট ইয়ার 4 রকমের কালোমরিচ ছিল, আর আর বিভিন্ন ধরনের নাগা ছিল, আর বিভিন্ন ধরনের গ্রিন চিলি ছিল। সেখান থেকে কিছু প্লান্ট আমি গার্ডেনিং শেষ হওয়ার পর যখন ঠান্ডার সিজন শুরু হয়ে যায় অক্টোবরের শেষ দিকে, আমি কিছু প্লান্ট আমার বাসার ভিতরে এনেছিলাম। এগুলো প্রতিটিতে একটি একটি করে প্লান্ট ছিল, আর আমি যখন বাসার ভিতর আনি, আপনারা তো জানেন সবার বাসার ভিতরে এনাফ রুম নেই, সেই জন্য বাসার ভিতরে যেহেতু আর গার্ডেনের মতো এনাফ রুম নেই, সেই জন্য আমি একটি টবে 2-3টি করে প্লান্ট নিয়ে বাসায় এনে রেখেছিলাম। আর এরপর আমি দেশে চলে গেলাম, আর দেশ থেকে আসার পর আমি দেখি যে অনেক অনেকগুলো টব আমি রেখেছিলাম, মনে হয় 10টা না 12টা, আমার ঠিক মনে আসছে না, টব আমি রেখেছিলাম এই প্লান্টগুলো দিয়ে। কিন্তু দেশ থেকে আসার পর, দেশে যাওয়ার পর তো আর এগুলো এখানে ছিল, আর দেশ থেকে আসার পর আমি যখন আবার আমার এইগুলো দেখলাম যে অনেকগুলো মরে গিয়েছে, একেবারে শুধু মরে যায়নি, একেবারে শুকনো লাকড়ির মতো হয়ে গিয়েছে। তো যেগুলো একেবারে শুকনো লাকড়ির মতো হয়ে গিয়েছিলো সেগুলো আবার আমি গার্ডেনে ফেলে দিয়েছি। আর যে কয়েকটি জীবিত রয়েছে এগুলো হলো সেই প্লান্ট। আর এই প্রথমবার আমি প্রতি বছর গার্ডেনিং শেষ হওয়ার পরে আমি যখন উইন্টার শুরু হয়ে যায় ঠিক আগ মুহূর্তে আমি প্রতি বছর কিছু প্লান্ট আমার বাসায় এনে রাখি। কিন্তু কোনো বছর আমার কোনো প্লান্ট জীবিত রয়নি, প্রতি বছর এগুলো মরে একেবারে শুকনো লাকড়ির মতো হয়ে যায়। আমি লুক আফটার করি কিন্তু তারপরও এগুলো শুকনো লাকড়ির মতো হয়ে যায়। কিন্তু দেখুন, এবার আমি কিন্তু দেশে ছিলাম, কিন্তু দেশ থেকে এসে এই 3টি টবের, মাত্র 3টি টবের এই এই প্লান্টগুলো আমি পেয়েছি। আমি ভেবেছিলাম প্রতি বছরের মতো এবছরও আমার সবগুলো প্লান্ট মরে যাবে, আমার একটি প্লান্টও জীবিত থাকবে না। আমরা যখন গার্ডেনিং শেষ পর্যায়ে চলে আসে তখন কিন্তু গার্ডেন ভর্তি ভেজিটেবলের প্লান্ট থাকে, সবার গার্ডেনেই থাকে, শুধু আমার গার্ডেনে নয়। আর এদেশে যখন যেহেতু ইংল্যান্ডে যেহেতু প্রচণ্ড ঠান্ডা, ঠান্ডায় যখন এগুলো মরে যায়, কিন্তু একেবারে টাটকা তাজা, ফ্রেশ অ্যান্ড টাটকা তাজা গাছগুলো যখন মরে যাবে মনে হয় তখন খুবই কষ্ট হয়, তখন মনে হয় যে এগুলো বাসার ভিতরে নিয়ে যাই, এইগুলো মরে যাবে মনে হলে ভালো লাগে না, খুবই কষ্ট হয়। কারণ এইখানে তো হেল্পিং হ্যান্ড নাই, আমরা সবাই নিজ হাতে কষ্ট করে এই গাছগুলো লাগাই, এই গাছগুলো বড় হয়। আর এদেশে যেহেতু সামার টাইমটা খুবই কম, সেই জন্য যে সবার গার্ডেনে যখন গাছপালায় ভরপুর থাকে, সবুজের সমারোহ থাকে, তখনই ঠান্ডা শুরু হয়ে যায় আর গাছগুলো মরে যায়। আর সেগুলো থেকে বাঁচার জন্যই অনেকে বাসার ভিতরে গাছ নিয়ে আসেন। অনেকের গাছ হয়তো বেঁচে যায়, অনেকের হয়তো নাগা গাছ, যেটা শুনলে নিজেরও এখানে বিশ্বাস হয় না যে অনেকের হয়তো নাগাগুলো, নাগা প্লান্টগুলো কয়েক বছরের আগের, কারো হয়তো 3 বছর, কারো হয়তো 4 বছর, কারো 5 বছরের নাগা প্লান্টও রয়েছে, কিন্তু সেই সৌভাগ্য আমার হয়নি, আমার সবগুলো মরে যায়। কিন্তু এবার আশ্চর্য ব্যাপার, এবার আমার লুক আফটার ছাড়াই এগুলো এই 3টি টবের প্লান্টগুলো কিন্তু বেঁচে আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক শুক্রিয়া। আর আমি সত্যিই খুবই এক্সাইটেড যে প্রথমবার আমার এই 3টি টবে প্লান্ট বেঁচে রয়েছে। আর অনেক অনেকগুলো তো মরে গেছে, সেটা তো আপনাদের সাথে শেয়ার করলাম, আর সেজন্য সত্যি খুব মন খারাপ হয়ে যায়। আমি ভেবেছিলাম যদি সবগুলো বেঁচে যেত তাহলে হয়তো এবছর আমার নতুন করে আবার এগুলো ছাড়া লাগাতে হবে না, কিন্তু কিছু লাগাতে হবে, কোনো চয়েস নাই।
গার্ডেনিং করতে হলে তো কষ্ট করতে হবে, লাগাতে হবে। আর এখানে যেগুলো বেঁচে রয়েছে এগুলা কি প্লান্ট আমি আপনাদের সাথে সেটা শেয়ার করছি। এইখানে যে টবে দেখতে পাচ্ছেন এইখানে রয়েছে দুইটি, এটা হলো লেমন রক। এই চিলিগুলো লেমন কালারের হয়, ইয়েলো লেমন কালারের হয় আর খুবই সুন্দর হয়। আর এগুলো দেখলে মনে হয় যেন এগুলা শাইনি থাকে, দেখলে মনে হয় যেন কেউ এগুলাতে অয়েল মাখিয়ে রেখেছে, খুবই সুন্দর হয়। আর লাস্ট ইয়ার এই দুইটি প্লান্টে আমার প্রচুর প্রচুর পরিমাণে লেমন চিলি, লেমন কালারের যে চিলি সেটা এসেছিল, লেমন চিলি এসেছিল, প্রচুর এসেছিল। আর শেষ হওয়ার পরে গার্ডেনিংয়ের শেষ দিকে আমি এখানে দেখুন এগুলো অনেক বড় ছিল, এগুলো কেটে কুটে ছাঁটাই করে বাসায় তো এত বড় এগুলো এনা রাখা সম্ভব না। এগুলো দেখুন আমি প্রথমে বড় গাছগুলো নিয়ে এসেছিলাম কারণ প্রচুর লেমন লেমন চিলি তখনও ছিল। তারপর বাসায় আনার পরে আমি দেশে যাওয়ার আগের দিন আমি লেমন চিলি চিলিগুলো আমি হার্ভেস্টিং করে নিই, আর এগুলো আমি কেটে ডালপালাগুলো কেটে ছোটো করে দিই, ছোটো করে আমি রেখেছিলাম। আর এটা হলো স্কচ বনেট, স্কচ বনেট অটো লাস্ট ইয়ার আমার এই গাছে প্রচুর প্রচুর এসেছিলো। স্কচ বনেটও আমি দুইটা এনেছিলাম লাস্ট ইয়ার যতদূর মনে হয় হোম বেস থেকে, আর এগুলাতে প্রচুর চিলি এসেছিলো, আলহামদুলিল্লাহ প্রচুর চিলি এসেছিলো। এটাও আমি দুইটি টবে ছিল, আমি যখন বাসার ভিতরে নিয়ে আসি তখন আমি এক টবে এটা নিয়ে আসি। আর এইখানে যেটা দেখতে পাচ্ছেন এটি হলো, এটা হলো ক্যারোলিনা, এখানে ক্যারোলিনারও দুইটি প্লান্ট রয়েছে। আর এখানে দেখুন মাশাল্লাহ এগুলাতে বেশ নতুন পাতা এসেছে। আমি দেশ থেকে আসার পরে কিছু দেখেছিলাম আর এখন যত দিন যাচ্ছে পাতার পরিমাণগুলো বাড়ছে, মাশাল্লাহ এই দুইটিও জীবিত রয়েছে। এবছর আমার মোট ক্যারোলিনা দুইটি, বুট স্কচ বনেট দুইটি, আর এইখানে লেমন ড্রপ দুইটি, এইখানে মোট আমার ছয়টি প্লান্ট জীবিত রয়েছে আলহামদুলিল্লাহ। আর এগুলো যখন সিজন শুরু হবে, গার্ডেনিংয়ের সিজন যখন শুরু হবে, ঠান্ডা যখন কমে আসবে তখন এগুলো আমি আবার গার্ডেনে নিয়ে যাব। আর প্রতিটি টবে যে দুইটি রয়েছে এইগুলো প্রতিটি টবে আমি এই টবগুলো আমি চেঞ্জ করব, আর প্রতিটি টবে আমি একটি করে দিব নতুন করে। এগুলো আবার আমি সার দিয়ে মাটি দিয়ে নতুন করে নতুনভাবে প্রসেসিং করে আমি আবার নতুনভাবে নতুন টবে এগুলো আমি ট্রান্সফার করব ইনশাআল্লাহ। আজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম যে 2022 কী কী প্লান্ট আমার বাসায় রয়েছিল আর কী কী জীবিত রয়েছে। যেগুলো ছিল সবগুলো তো আর বেঁচে নেই, এগুলো তো আমি গার্ডেনে ফেলে দিয়েছি। আর যে কয়টি এখানে যে ছয়টি রয়েছে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা দোয়া করবেন আমার এই প্লান্টগুলো যাতে বেঁচে থাকে আর প্রচুর পরিমাণে এইখানে, প্রচুর পরিমাণে এইখানে যে লেমন ড্রপ, স্কচ বনেট আর ক্যারোলিনা এইগুলো যাতে আসে। আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবার অন্য কোনো ভিডিও নিয়ে বা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।